2017 সালে মুক্তি পেয়েছিল থ্রিলার ড্রামা মুভি আরুভি। এই শব্দের অর্থ ঝর্ণা। প্রবহমান ঝর্ণা যেমন প্রেডিক্ট করা যায় না, ঠিক তেমনি মানুষের জীবন কতটা আনপ্রেডিক্টেবল হতে পারে তা এই গল্পটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। মধ্যবিত্ত ঘরের হাসিখুশি এক মেয়ের জীবন কিভাবে ছোট্ট একটা ঘটনায় 360 ডিগ্রি ঘুরে গেল সেটাই পুরো মুভি জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে। মুভিটা একদম ফিকশনাল একটা কাহিনী হলেও কেমন জানি একটা অদ্ভুত বাস্তবতার ভাইব পাওয়া যায়। IMDb-তে মুভিটার রেটিং 8/10। মুভিটির প্লট সম্পর্কে আগাম বলে দিয়ে একদমই মজা নষ্ট করতে চাইছি না, তাই চলুন সরাসরি মূল গল্পে প্রবেশ করে ফেলি। মুভির শুরুতেই শাকিল নামের এক পুলিশ অফিসারকে দেখানো হয়। তার সামনে আরুভি নামের একটা মেয়ে বসেছিল, তার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এদিকে থানার বাহিরে কয়েকজন সাংবাদিকরা জমায়েত হয়ে একটা নিউজ কভার করছে। উপরিমহলের একজন ফোন করে শাকিলকে বলে, একটু সতর্ক হয়ে কেসটা হ্যান্ডেল করবেন, খুবই সিরিয়াস কেস। শাকিল তাকে আশ্বস্ত করে বলে, কোনো টেনশন করবেন না, আমি দেখছি কি করা যায়। এরপরেই সে একটা অ্যাম্বুলেন্স খবর দেয় আর দেখা যায় আরুভিকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আরুভির সাথে এমিলি নামের একটা মেয়েও হসপিটালে যাচ্ছিল। এখান থেকে দৃশ্যপট চেঞ্জ হয়ে আরুভির ছোটবেলায় চলে আসে। দেখানো হয় আরুভি তার মা বাবার সাথে একটা গ্রাম্য অঞ্চলে বসবাস করে। আরুভির বাবা মুকুল তার মেয়েকে অসম্ভব রকমের ভালোবাসত, তার সাথে খেলাধুলা করে সময় কাটাত। একদিন মুকুল আরুভির সামনে ধূমপান করছিল, এর ধোঁয়ায় আরুভির প্রবলেম হচ্ছিল, তাই আরুভি তাকে ধূমপান করতে নিষেধ করে আর মুকুল আদুরি মেয়ের এই কথাটাও মেনে নেয়। এভাবেই বেশ আনন্দেই বাবা মায়ের আদরে আরুভি বড় হতে থাকে। এর কয়েক বছর পর তার একটা ভাইয়ের জন্ম হয়। আরুভির 6-7 বছরের সময়ে মুকুল গ্রাম ছেড়ে শহরে শিফট হয়ে যায়, কিন্তু আরুভি এই শহরের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারছিল না। স্বাভাবিকভাবেই একটু কষ্ট হচ্ছিল তার এই নতুন পরিবেশে সেটেল হতে। এর উপরে আবার কেউ তাকে খেলাধুলায়ও নিত না, তাই মুকুল নিজেই তাকে সান্ত্বনা দিত। তো এভাবেই আরো কয়েক বছর পার হয়। আরুভি এখন যুবতী মেয়ে, সে ভালো একটা স্কুলে পড়াশোনা করে আর এখন তার বন্ধু বান্ধবীরও অভাব নেই। ছাদে সবার সাথে নাচ গান করে, খেলাধুলায় ব্যস্ত থাকে। কোচিং থেকে ফেরার পথে ছেলেরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে তাকে প্রেমপত্র দেওয়ার জন্য। একটা ছেলে তো এসে সরাসরি প্রপোজই করে ফেলে, কিন্তু আরুভি কাউকেই পাত্তা দেয় না। সে পড়াশোনায় অনেক ভালো ছিল আর খুবই চতুর প্রকৃতির একটা মেয়ে। খেলাধুলা থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান সব কিছুতেই সে অংশ নিয়ে সবার মন কেড়ে নিত। আরুভির ক্লাসের এক শিক্ষক ছিল যে আবার তাকে খুবই বাজেভাবে টাচ করে। বিষয়টা আরুভির মোটেও ভালো লাগতো না। এভাবে স্কুল পেরিয়ে সে কলেজে উঠে, সেখানেও তার চতুরতার দেখা পাওয়া যায়। মোট কথা, আর 5 জন সাধারণ যুবতী মেয়েকে যেভাবে কল্পনা করেন, আরুভি ছিল ঠিক সেই রকম একটা মেয়ে। কলেজের একটা ছেলেকে সে পছন্দ করে ফেলেছিল আর একদিন তাকে নিজে থেকেই গিয়ে সে প্রপোজ করে বসে, কিন্তু ছেলেটা তাকে জানায় এই প্রপোজাল সে অ্যাকসেপ্ট করতে পারবে না, কারণ ওই ছেলেটা আগে থেকেই অন্য একটা মেয়েকে পছন্দ করত। এই কথাটা শোনার পর আরুভির মন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। কোনো কিছুতেই সে আর মন বসাতে পারছিল না, বলা যায় এক প্রকার ডিপ্রেশনে চলে গিয়েছিল সে। ওই সময়টাতেই তাকে সান্ত্বনা দিতে উদয় হয় জেসিকা নামের একটা মেয়ের। জেসিকাই তাকে বুঝিয়ে শুনিয়ে ডিপ্রেশন কাটাতে সাহায্য করে। আরুভিকে সবসময় হাসিখুশি রাখার দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিয়েছিল। তাদের মধ্যে খুব স্ট্রং একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়, একে অপরের বেস্টি যাকে বলে আর কি। জেসিকার পরিবার মোটামুটি খুব ধনী ছিল, সে আরুভিকে নানান রকমের পার্টিতে নিয়ে যেত। জেসিকার বার্থডের দিন আরুভি জেসিকাদের বাড়িতে যায়। সেখানে জেসিকার বাবার সাথে তার দেখা হয়। জেসিকা খুবই কমফোর্টেবলভাবে ড্রিঙ্কস করছিল নিজের বাড়িতে বসেই, কিন্তু আরুভি আবার মদ সিগারেট এগুলো খায় না। এরপরে দেখানো হয় আরুভি তার বাবাকে ফোন করে বলছে যে তার এক ফ্রেন্ডের বার্থডে পার্টি আজ রাতে, এই কারণে তার কিছু টাকার প্রয়োজন। মুকুল তখন তাকে টাকা দিতে রাজি হয়ে যায়। এরপরেই জেসিকা আরুভিকে নিয়ে একটা বারে চলে আসে আর সেখানে তারা অনেক রাত পর্যন্ত পার্টি করে। যেহেতু পুরো বাড়ি নেশাজাতীয় দ্রব্যের ছড়াছড়ি, তাই আরুভি যখন বাড়ি ফিরে যায় তখন মুকুল তার শরীর থেকে মদের গন্ধ পায় আর ধরে নেয় আরুভিও সম্ভবত ড্রিঙ্কস করে এসেছে, এই কারণে সে অনেক বেশি দুঃখ পায়। এই ঘটনায় আরুভি অনেক কষ্ট পেয়েছিল, কারণ সে তার বাবাকে হার্ট করতে চায়নি কখনো। যাই হোক, এর পরের দিন স্কুটিতে করে কলেজের দিকে যাওয়ার সময় একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায় আরুভিদের। এর ফলে আরুভি তার ঠোঁটে একটু আঘাতপ্রাপ্ত হয়। এরপর তারা দুজন রাস্তার পাশে বসে ডাব খেতে শুরু করে, কিন্তু আরুভিদের কাছে সেই ডাবের পানি কিছুটা অন্যরকম লাগে, ফলে সে থুতু দিয়ে মুখে নেওয়া ডাবের পানি ফেলে দেয়।
এরপর একদিন ক্লাস চলাকালীন সময় হঠাৎ করেই আরুভির বমি বমি ভাব হতে থাকে। তাই সে স্কুটি নিয়ে বাড়ি ফিরে আসে, আর সেদিন তার অতিরিক্ত বমি হয়েছিল। এর ফলে তার মা বাবা সন্দেহ করতে শুরু করে যে আরুভির পেটে সন্তান চলে এসেছে। তারা ধরেই নেয় যে আরুভি সম্ভবত নষ্ট হয়ে গিয়েছে আর অবৈধ সম্পর্ক করে বাচ্চার মা হতে যাচ্ছে। এই কষ্টে মুকুল একদম পাথর হয়ে যায়। সে আবারও সিগারেট খেতে শুরু করে। সে এখন তার মেয়েকে বিন্দুমাত্র ভালো চোখে দেখে না। বিষয়টা আরুভির কাছে খুবই বেদনাদায়ক লাগে, তাই সে ডিপ্রেশনে ভুগতে শুরু করে। আর এতদিন পর্যন্ত মদের গ্লাসে হাত না দিলেও এখন থেকে সে এগুলোও খাওয়া শুরু করে দেয়। একদিন তো তার দাদার একটা পিস্তল নিয়ে সে আত্মহত্যা করবারও চেষ্টা করেছিল, কিন্তু নিজের প্রাণটা নিজেই শেষ করে দেওয়ার মতো সাহস আরুভির ছিল না। এদিকে আরুভির ছোট ভাই বিষয়টা জেনে আরুভিকে ঘৃণার চোখে দেখছিল, যেখানে কিনা সে প্রত্যেক জন্মদিনে আরুভিকে সারপ্রাইজ দিত, আর এই আদরের ছোট ভাই এখন তাকে দু চোখে দেখতে পারে না। মুকুল রাগান্বিত হয়ে তাকে বলে ফেলে, তুই আমাদের ঘর ছেড়ে চলে যা কোথাও, সমাজে তোর জন্য মুখ দেখাতে পারছি না। ব্যাস, আরুভি এই কথা শুনে ব্যাগপত্র গুছিয়ে চলে আসে জেসিকার বাড়িতে। আর সেখানেই থাকতে থাকতে আরুভি একদম নেশাগ্রস্ত হয়ে যায়। মদ সিগারেট তার জন্য এখন রেগুলার রুটিন। এক রাতে জেসিকার বাবা জোসেফ, আরুভি আর জেসিকা একসাথে ড্রিঙ্কস করে, আর অতিরিক্ত মদ পান করে আরুভি সেই সোফাতেই ঘুমিয়ে যায়। এখান থেকেই দৃশ্যপট কিছুটা সামনে চলে আসে। আমরা দেখতে পাই আরুভি এখন একটা ভাড়া বাড়িতে বসবাস করছে। এমিলি নামের সেই মেয়েটা আরুভির সাথে তখন দেখা করতে আসে। আসলে এই এমিলি হচ্ছে হিজড়া সম্প্রদায়ের, আর সে খুবই মিশুক প্রকৃতির। আরুভির সাথে প্রথম দেখাতেই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এমিলি একটা এনজিওর কথা জানায় আরুভিকে, যেখানে এমিলি নিজেও ভর্তি হয়েছে। এরপরের সিনেই দেখানো হয় আরুলমণি নামের একজন লোককে। সে অসহায় মেয়েদের সাহায্যে একটা গার্মেন্টস চালায়, আর এই গার্মেন্টস ফ্যাক্টরিতে আরুভিকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। এভাবেই মোটামুটি কাজকর্ম করে আরুভির দিন কাটতে থাকে। পাশাপাশি এমিলির সাথেও তার বিশাল বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। ঘোরাফেরা করা, মজা মাস্তি সব কিছুই এখন এমিলির সাথে, মানে বর্তমানে এমিলি হচ্ছে তার বেস্টি। এক রাতের ঘটনায় দেখা যায় আরুভির কাছে বাড়ি থেকে ফোন এসেছে, আর সে জানতে পারে যে মুকুলের হার্ট অ্যাটাক হয়েছে। চিকিৎসার জন্য নাকি 100,000 টাকার প্রয়োজন। এদিকে আরুভির কাছে কোনো কানাকড়িও নেই, এমিলির কাছে আছে মাত্র 8,000 টাকা। তাই আরুভি কান্না করতে করতে তার বস আরুলমণির কাছে গিয়ে হাত পেতে বসে। কিন্তু আরুলমণি এই সুযোগটাকে কাজে লাগিয়ে আরুভিকে শারীরিক সম্পর্ক করার জন্য অফার দিয়ে বসে। সে বলে, আমি টাকা দিতে রাজি আছি, কিন্তু আমার সাথে তোমার রাত কাটাতে হবে। কথাটা শুনে আরুভির মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। কিন্তু বাবার জীবনের প্রশ্ন, আরুভি এই অসৎ উপায়টাকেই বেছে নেয় টাকা নেওয়ার জন্য। কিন্তু এই টাকা নিয়ে হসপিটালে গেলে আরুভির ছোট ভাই বলে ওঠে, তোর টাকা আমাদের লাগবে না, বাবা এখনও তোর উপর রাগান্বিত, তুই চলে যা এখান থেকে, আমরাই বাবাকে সুস্থ করব। আরুভিও তখন কোনো কথা না বলে বাড়িতে চলে আসে। সেই বা কী করবে, টাকা নিয়ে সাহায্য করতে গিয়েছিল সে, না রাখলে তার কি দোষ। তো এই টাকাগুলো দিয়ে আরুভি আর এমিলি একটা ট্যুর দিতে বেরিয়ে পড়ে। পাহাড়, পর্বত, ঝর্ণা এমন সব চোখ ধাঁধানো পর্যটন স্থানে তারা ঘুরে বেড়ায়। একদিন এক সাধু বাবা তাদের কাছে এসে একটা পোস্টার দিয়ে যায় আর বলে, অমুক তারিখে আমাদের আশ্রমে আধ্যাত্মিকভাবে সকল সমস্যার সমাধান করা হয়ে থাকে। আরুভির ইন্টারেস্ট জাগ্রত হলে সেই সাধু বাবার দরবারে চলে যায় সে। সেখানে তাকে কৌশলে সম্মোহন করে ফেলা হয়। এরপরের সিনে দেখানো হয় আরুভি কান্না করতে করতে সেই আশ্রম থেকে বাড়ির দিকে ফিরে যাচ্ছে। এমিলি তখন তাকে শান্ত করার চেষ্টা করছিল, আর সেখানে কি হয়েছে সেটা পরে জানতে পারবেন। এখান থেকে দৃশ্যপট চলে আসে বর্তমানে। দেখানো হয় অফিসার শাকিল আরুভিকে জিজ্ঞাসাবাদ করতে হসপিটালে চলে এসেছে। ওই যে দেখানো হয়েছিল আরুভিকে হসপিটালে পাঠানো হচ্ছে, সেই দৃশ্যের পরের দৃশ্য এটা। নিউজে যেই খবরটা দেখানো হচ্ছিল সেটা ছিল একটা টেরোরিস্টকে নিয়ে, আর এই টেরোরিস্ট বলতে আরুভিকেই বোঝানো হচ্ছিল। শাকিল তখন আরুভিকে জিজ্ঞেস করে, তুমি টেরোরিস্টের ট্রেনিং কোথায় পেয়েছ? হয়তো আপনাদের মাথায় কিছুই ঢুকছে না, এখন দেখতে থাকুন, সব বুঝতে পারবেন। আরুভির কাছে উত্তর না পেয়ে শাকিল তখন চলে আসে বালাজি নামের এক লোকের সাথে দেখা করতে। তার হাতে গুলি লেগেছিল, আর গুলিটা শ্যুট করেছিল আরুভি। এই বালাজি হচ্ছে একটা রিয়েলিটি শোয়ের পরিচালক। শাকিল তার কাছে তখন পুরো ঘটনার ব্যাখ্যা চায়। দৃশ্যপট আবারও ফ্ল্যাশব্যাকে ফেরত আসে। বালাজি যেই টিভি শোয়ের পরিচালক ছিল, সেই শোতে দুনিয়ার যত রকম ঝামেলা আছে সব কিছু টেলিকাস্ট হয়। এই ধরেন, কোনো বিষয়ের একটা মারাত্মক সমস্যা নিয়ে দুই পক্ষ এক জায়গায় হয়ে নানান রকমের তর্ক বিতর্ক শুরু করে। সবাই নিজ নিজ প্রবলেম সেই শোতে বলতে থাকে। কখনো কখনো আবার দুই পক্ষের মধ্যে মারামারিও লেগে যায়।
হেউ আবার শো চলাকালীন সময় হাতের রক কেটে ফেলে, মানে পুরো হজবরল অবস্থা। কিন্তু এই মারামারিটাই হচ্ছে বালাজির আসল পুঁজি, কেননা যত বেশি কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট হবে টিআরপি রেটিং তত বেশি বৃদ্ধি পাবে। মোট কথা, একটা বিষাক্ত পরিবেশ সৃষ্টি করে রেখেছে এই শোয়ের মাধ্যমে। শোভা নামের এক মহিলা এই শোয়ের হোস্ট হিসেবে দায়িত্ব পালন করে। সে খুবই শান্তশিষ্টভাবে দুই পক্ষের সাথে কথাবার্তা বলে, কে সঠিক আর কে ভুল তা নির্ধারণ করে দেয়। কিন্তু এই সব কিছুই হচ্ছে তার অভিনয় আর স্ক্রিপ্টের খেলা। বাস্তব জীবনে সে মোটেও শান্ত চরিত্রের নয়, বরং উল্টো সে গরিব লোকদের ভালো চোখে দেখেও না। যাই হোক, একদিন এমিলি আসে এই শোতে তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পিটারের কাছে, আর তাকে বলে আরুভিকে তিনজন ব্যক্তি ধর্ষণ করেছে, আর এই কাহিনীটাই সে শোতে উপস্থাপন করতে চায়। পিটার তখন গিয়ে তার বস বালাজিকে বললে সেও রাজি হয়ে যায় আরুভির একটা এপিসোড টেলিকাস্ট করতে। আসলে যাদের আসার কথা ছিল তারা আসবে না, এদিকে শুটিং ইউনিট নিয়ে বসে থাকলেও তো হবে না। বালাজি তখন তার অফিসে আরুভিকে ডেকে আনে আর তাকে বলে, তোমার ধর্ষিত হওয়ার কাহিনী টিভিতে প্রচার হয়ে যাবে, এতে কোনো সমস্যা রয়েছে? আরুভি তাতে কোনো সংকোচ করে না। এরপরেই দেখানো হয় সে তিনজন ধর্ষকের নাম ঠিকানা নিয়ে তাদের এক এক করে ফোন করা হচ্ছে। একজন ছিল জেসিকার বাবা, মানে জোসেফ সাহেব, দ্বিতীয়জন ওই গার্মেন্টসের মালিক আরুল মানি, আর তৃতীয়জন হচ্ছে আশ্রমের সাধু বাবা। প্রথমে তারা কেউই শোতে আসার জন্য রাজি হচ্ছিল না, পরবর্তীতে তাদের পুলিশের ভয় দেখানো হলে এর পরের দিনই তিনজন ওই শোতে হাজির হয়ে যায়। সেখানে তাদের মুখোমুখি হবে আরুভি। প্রোডাকশন ইউনিট, ক্যামেরাম্যান, সবাই প্রস্তুতি নিচ্ছে। শোভাও একটু পরে চলে আসবে শুটিং করতে। এদিকে বালাজি আরুভিকে বুঝিয়ে দেয় যে তাকে কি কি বলতে হবে। সে তাকে ভিকটিমের অভিনয় করতে বলে। কিছুক্ষণ পরই শোভা এসে একটা ইন্ট্রো শুট করে, মানে ওই আর কি, যে মেয়েরা অসহায়, তাদের অত্যাচার করা হয়, ধর্ষণ করা হয়, বিচার হয় না কারোর, এইসব কথা বলে প্রথম শুট কমপ্লিট করে। তারপর একটা ব্রেক টাইমের পর আরুভির শুটিং চালু হয়। শোভা তার নাম পরিচয় জানার মাধ্যমে শুরু করে, আরুভিও তার নিজের সম্পর্কে সব কিছু বলেই স্টার্ট করে দেয়। তো এভাবেই প্রথম টেক কমপ্লিট হলে বালাজি 15 মিনিটের চা কফির ব্রেক দেয়, আর এই ব্রেকের মাঝখানে শোভাকে বলে, এপিসোডটা জমছে না ভালো মতো, একটু নাড়াচাড়া দিয়ে উস্কে দিন তাদের, মারামারি করলে করতে দেবেন। এরপরেই দ্বিতীয় টেকে শুটিং চালু হয়। শোভা তখন প্রথমেই এক এক করে তিনজনের সাথে কথা বলতে শুরু করে, আর তাদের এমনভাবে উস্কানি দেয় যে তিনজন একে অপরের উপর রাগান্বিত হয়ে বিশাল ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। কেউ মানছে যে আরুভিকে তারা ধর্ষণ করেছিল, এটাই তো চাইছিল পরিচালক। ভালো একটা শট পেয়ে গেলে এখানেই থামিয়ে দেওয়া হয় দ্বিতীয় টেক। একটু একটু করে তাদের শোটা জমছে আর কি। তৃতীয় টেকে আরুভিকে মুখোমুখি করা হয় তিনজনের সামনে। শোভা আরুভিকে বলে, আমি এই তিনজনের সাথে অনেকক্ষণ যাবৎ কথা বলেছি, এরা কেউই নিজের দোষ স্বীকার করছে না। তুমি এদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নিয়েছো সেটা বলো আমাদের, তুমি কি এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে? আরুভি তখন উত্তর বলে, আমি শুধু এদের কাছ থেকে ক্ষমার বাক্য শুনতে চাই, আর কিছুই না। এইটা শুনে তো শোভার মাথা গরম হয়ে যায়। সে বলে উঠে, আরে পাগল নাকি, তুমি আধুনিক সমাজের নারী, অপরাধীকে এভাবে ছেড়ে দিবে কেন? আরুভি তখন একটা বিস্ফোরক কথা বলে উঠে সবার সামনে। সে বলে, আমার এইডস আছে। এই কথা শুনেই সবার চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা হয়। এই কারণেই আরুভি তাদের কাছে জাস্ট সরি শুনতে চেয়েছিল, কারণ একবার এইডস হয়ে গেলে বাঁচার চান্স নেই বললেই চলে। ক্যান্সার থেকেও ভয়ানক এই রোগ, তো প্রশ্ন হচ্ছে এইডস রোগটা তার হয়েছে কি করে? আরুভি তখন বলে, আমার একবার ম্যালেরিয়া হয়েছিল, সেটা টেস্ট করাতে গিয়েই জানতে পারি আমি এইচআইভি পজিটিভ। আসলে আমি রাস্তার পাশে বসে একদিন ডাবের পানি খেয়েছিলাম, আমার ঠোঁট কাটা ছিল সেদিন, আর সেই ডাবের স্ট্রতে ছিল কোনো এক এইডস ভাইরাস বাহকের মুখের লালা, আর তখনই আমার রক্তের সাথে এইডস ভাইরাস মিশে যায়। এর কয়েকদিন পর থেকেই কারোর সাথে শারীরিক সম্পর্ক না করা সত্ত্বেও আমার মধ্যে গর্ভবতীদের লক্ষণ দেখা যাচ্ছিল। পরিবারের সবাই ধরে নেয় যে আমি নষ্ট হয়ে গিয়েছি। তারপর বাড়ি থেকে বের হয়ে চলে গেলাম জেসিকার বাড়িতে। সেখানে এক রাতে জোসেফ সাহেব আমাকে মাতাল অবস্থাতেই ধর্ষণ করে বসে। বান্ধবীর বাবা এমন কাজ করবে আমি তা ভাবতেও পারিনি। সেখান থেকে চলে গেলাম ভাড়া বাড়িতে। এরপর আরুলমানি সাহেবের কাছে একদিন টাকা চাইতে গেলে সেও শারীরিক সম্পর্ক করার জন্য আমাকে বাধ্য করল। আর শেষমেশ সাধুবাবাও আধ্যাত্মিকতার নামে সম্মোহন করে আমার দেহ লুটে নিল। এই কথা বলে সে তৃতীয় টেকের শুটিং কমপ্লিট করে। এদিকে ওই তিনজনের অবস্থা তো খারাপ হয়ে গিয়েছে। বালাজি তখন দ্রুত ডক্টর জানিয়ে ওই তিনজনের টেস্ট করায়। এর কিছুক্ষণ পরই রেজাল্ট চলে আসে। আরুভিরটা সত্যিই পজিটিভ ছিল, বাট কোনো রকমে ওই তিনজনের রিপোর্ট নেগেটিভ আসে। আসলে তারা তিনজনই প্রোটেকশন ইউজ করেছিল, তো বালাজি চাইলে এটা বলেই দিতে পারত, কিন্তু তার তো প্রয়োজন টিআরপি।
সে পিটারকে ডেকে এনে বলে এই রিপোর্টের কথা যেন কেউ জানতে না পারে। এই এপিসোডটা আগামী সপ্তাহ পর্যন্ত টেনে নিয়ে যাব, তারপর রিপোর্ট ঘোষণা করব। ততক্ষণে আরুভিকে দোষী বানিয়ে উপস্থাপন করো। এর পরের সিনেই দেখা যায় শোভার পুরো মতই পাল্টে গিয়েছে। এতক্ষণ সে ছিল আরুভির পক্ষে, আর এখন সে ওই তিনজনের পক্ষ নিয়ে কথা বলতে শুরু করে। সে বলতে থাকে, তুমি জানতে যে এদের সাথে শারীরিক সম্পর্ক করলে এরা বাঁচবে না, তারপরেও কেন করলে? তুমি তো মানসিক রোগী, তোমার চিকিৎসা করাতে হবে। আরুভি তখন এর উত্তরে বলে উঠে, আমি কিভাবে এদেরকে বলতাম? জোসেফ আমাকে ঘুমের মধ্যে ধর্ষণ করেছে, আর সাধু বাবা সম্মোহন করে। এদিকে আরুলমানের উদ্দেশ্যই ছিল অসৎ, তাকে আমি জানাতে চেয়েও জানাইনি। এরপরেই সে একটা বিশাল লম্বা ডায়লগ শুনিয়ে শোভাকে তাক লাগিয়ে দেয়। এর ফলে সে রাগান্বিত হয়ে শো ছেড়ে চলে যেতে থাকে। ঠিক তখনই আরুভি তার ব্যাগ থেকে ওই বন্দুকটা বের করে, যেটা তার দাদা দিয়েছিল তাকে, আর সেটা দিয়েই সবাইকে সে ভয় দেখাতে শুরু করে। প্রোডাকশন ইউনিট তো ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এদিকে বালাজি এখনও ওই ক্যামেরা নিয়েই বসেছিল আর ক্লিয়ার শট নেওয়ার চেষ্টা করে যাচ্ছিল। আরুভি তখন তাকে টার্গেট করেই শ্যুট করে বসে, আর এভাবেই সে তার হাতে আঘাত পেয়েছিল। আরুভি তারপর ক্যামেরাটাকেও গুলি করে ভেঙে ফেলে। এরপর সবার টনক নড়ে, আরুভি এরপর সবাইকে জিম্মি করে ফেলে, তাদের মোবাইল ফোনগুলো জড়ো করে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দেয়। বন্দুকের নলের ডগায় থাকায় কেউ কিচ্ছু বলছিল না। এর কিছুক্ষণ পর আরুভি শান্ত হয়ে ফিরে আসে আর টেস্ট রিপোর্টগুলো তিনজনকে ফেরত দিয়ে বলে, তোমরা নেগেটিভ আছো, চিন্তা করার কারণ নেই। আমি হয়তো বাঁচব না, কিন্তু তোমাদের মেরেও আমার কোনো লাভ নেই। আমি শুধু তোমাদের পাপের অনুশোচনা করাতে এসেছিলাম, কিন্তু সবই ভেস্তে গেল। এই কথা বলেই সে চলে যেতে থাকে। এদিকে আরুলমণি মনে করেছিল, আরুভি তো এখন শান্ত হয়ে গিয়েছে, সে আর কিছুই করবে না। তাই সে পেছন থেকে গিয়ে আরুভির উপর হামলা করে বসে। এমিলি তাকে বাধা দিতে আসলে তাকেও অনেক মারধর করতে থাকে, যা দেখে আরুভির মাথা গরম হয়ে যায়। সে তখন একটা রড দিয়ে আরুলমণির মাথায় আঘাত করে বসে। ভালোই ভালোই চলেই তো যাচ্ছিল সে, কিন্তু না একটা কাণ্ড ঘটাতেই হবে এদের। আরুভি তখন সিদ্ধান্ত নেয় সে আরও কিছুক্ষণ এদের ভয় দেখিয়ে এনজয় করবে। সে প্রথমেই আরুলমণিকে গান পয়েন্টে নেয় আর তাকে বলতে থাকে, এখনই আমাকে একটা ইমোশনাল কাহিনী শোনাতে হবে, যদি আমার কান্না না আসে তাহলে বন্দুকের গুলি সোজা তোর মাথার এপার ওপার হয়ে যাবে। সে যে সত্যি শ্যুট করে ফেলবে তা দেখানোর জন্য সে বাতাসে গুলি করে, যেটা আবার বাহিরের লোকজন শুনে ফেলে, আর সন্দেহজনক মনে হওয়াতে একজন লোক পুলিশ স্টেশনে ফোন করে জানিয়ে দেয়। এদিকে আরুলমণি একটা কাহিনী শোনায় আরুভিকে, আর সেটা আবেগী হওয়াতে তার সত্যিই কান্না চলে আসে। ফলে এই যাত্রায় আরুলমণি রক্ষা পায়। তারপর আরুভি আরও একটা গেম খেলতে শুরু করে সবার সাথে। সে একটা কাচের বোতল মেঝেতে রেখে সেটা ঘোরাতে থাকে। সেই কাচের বোতল থেমে এক লোকের দিকে পয়েন্ট করলে আরুভি তাকে সাতের নামটা শোনাতে বলে, ভুল হলে মাথা বরাবর গুলি খেতে হবে। সেই লোক তখন কোনো রকমে কষ্ট করে সাতের নামতাটা শেষ করে, তবে ভুল হয়েছিল অনেকগুলো। যদিও আরুভি তাকে কিছুই বলে না, বাতাসে গুলি করেই তাকে ছেড়ে দেয়। এরপর আবারও বোতল ঘোরানো স্টার্ট হয়। সুভাষ নামের এক ছেলে খুবই ভয় পাচ্ছিল, আর এক বৃদ্ধ লোককে বলছিল, কি চাচা সাতের নামটা পারেন তো, না হলে তো গেলেন আজকে। কিন্তু বোতলটা থেমে সুভাষের দিকেই পয়েন্ট করে। এটা দেখে তো বেচারার অবস্থার বারোটা বেজে যায়। আরুভি তাকে কাছে ডেকে আনে আর কানে কানে আমির খানের বিখ্যাত মুভি থ্রি ইডিয়টসের নাম বলে। এখন সুভাষকে এক মিনিটের মধ্যে অভিনয় করে কোনো একজনকে বোঝাতে হবে সে কোন মুভির নাম বলেছে। প্রথমেই সুভাষ বলে ওঠে, থ্রি ইডিয়টস নামটা খুবই কঠিন ম্যাডাম, অন্য কোনো মুভির নাম দিলে ভালো হয়। আরুভি তখন তাকে আরও দুইটা নাম বলে, কিন্তু সেগুলো এর থেকেও বেশি কঠিন ছিল। তাই সুভাষ বলে, আগেরটাই তো ভালো ছিল। তারপর সে জয়া নামের একটা মেয়েকে থ্রি ইডিয়টস নামের মুভির নামটা বোঝানোর চেষ্টা করতে থাকে। অনেকক্ষণ চেষ্টা করে আমির খানের কোনো এক মুভি সেটা বোঝাতে সক্ষম হয়। জয়া আমির খানের যতগুলো মুভি ছিল সবগুলোর নাম নেয়, শুধু থ্রি ইডিয়টস বাদে। এদিকে সময়ও চলে যাচ্ছিল। একদম লাস্ট মুহূর্তে সুভাষ কোনো রকমে অভিনয়ের চূড়ান্ত পর্যায়ে গিয়ে জয়াতে বোঝাতে সক্ষম হয়, আর এভাবেই তারও জীবন রক্ষা পায়। তারপর আবারও বোতল ঘোরানো হলে বোতলটি পিটারের দিকে পয়েন্ট করে। আরুভি তখন তাকে সিচুয়েশন দিয়ে বলে, তুমি আমাকে পছন্দ করো, এখন আমাকে সে প্রপোজ করে মানাতে হবে তোমার। পিটার তখন তার সামনে যায় আর খুবই মিষ্টি মিষ্টি কথা বলে তাকে পটানোর চেষ্টা করে, কিন্তু আরুভির এতে একদমই মন ভরে না। তবে যেহেতু সে চেষ্টা করেছে তাই তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর দেখানো হয় আরুলমণি আর শোভাকে স্বামী স্ত্রী হিসেবে একটা রোল প্লে করতে বলা হচ্ছে, আর পরিস্থিতি এমন যে এই বৃদ্ধ চাচার সাথে শোভার অ্যাফেয়ার চলছে। প্রথমে তো শোভা নিজের ব্যাপারে উল্টোপাল্টা কিছু শুনতেই চাইছিল না,
কিন্তু বৃদ্ধ চাচা ভয়ের কারণে এমন উল্টোপাল্টা বলতে শুরু করে যে বিষয়টা পুরো ফানি হয়ে যায় আর সবাই হাসাহাসি করতে থাকে। শোভা নিজেও হাসি থামিয়ে রাখতে পারে না। এদিকে এমিলি এসে আরুভিকে একটা বার্তা দেয় যেটা মোটেও খুশির ছিল না। আরুভি দেখে বাহিরে পুলিশের গাড়ির বহর ঘোরাঘুরি করছে। কি করবে বুঝতে না পেরে আরুভি সুভাষের ফোন নিয়ে বাহিরের একটা হোটেলে ফোন করে আর তাদের বলে এই বিল্ডিংয়ের সামনে থেকে সরে যান, না হলে পরিণাম ভয়াবহ হবে। কিন্তু কথাটা নেওয়া হয় খুবই সিরিয়াসভাবে, একজন থেকে দুইজন, দুইজন থেকে চারজন, এভাবে করতে করতে এই ছোট্ট বিষয়টা স্টেট লেভেলে চলে যায়। টিভিতে ব্রেকিং নিউজ চালু করে দেয় টেরোরিস্ট আক্রমণের নাম দিয়ে। সব চ্যানেলে সরকার সব অপোজিশন পার্টিদের সাথে ডিবেট করতে বসে যায়। মন্ত্রী মিনিস্টাররা প্রেশার দিতে থাকে পুলিশ ডিপার্টমেন্টকে। এরপরেই ঘটনাস্থলে আসে অফিসার শাকিল। সে প্রথমে আরুভির সাথে ফোনে কথা বলে। আরুভি তাকে বলে, আমি কিছু জিনিস ডিমান্ড করব একটু পর, সেগুলো পাঠিয়ে দিলেই আধা ঘন্টা পরে আমি সারেন্ডার করব। এই কথা বলে সে ফোন কেটে দেয়। এদিকে তার একটা ছবি তুলে নিয়েছিল মিডিয়ার লোকজন, সব জায়গায় তার ছবিটা ভাইরাল করে দেওয়া হয়। আরুভির বাবাও সেই খবরটা দেখছিল। মিডিয়ার লোকজন এটাও জেনে ফেলেছিল যে আরুভির এইডস আছে। এদিকে আবার অ্যান্টি টেরোরিস্ট বাহিনীরাও চলে আসে পরিস্থিতি সামাল দিতে। মানে তিল থেকে তাল হওয়া বুঝি এটাকেই বলে। যাই হোক, এরপরেই দেখানো হয় সন্ধেবেলা সুভাষকে একটা কাগজ দিয়ে বাহিরে পাঠানো হয়েছে। শাকিল তার কাছে ভেতরের পরিস্থিতির কথা জানতে চাইলেও সুভাষ কোনো কিছুরই উত্তর দেয় না। সে শুধু বলে, এই কাগজের জিনিসগুলো আমাকে দিয়ে ভেতরে পাঠিয়ে দিন, তাহলেই চলবে। শাকিল দেখে সেই কাগজে শুধু খাবারের আইটেমের লিস্ট দেওয়া আছে। স্বাভাবিকভাবেই কিছুই বুঝতে পারে না তারা, একজন টেরোরিস্ট খাবারের অর্ডার করবে কেন? বাট যেহেতু ডিমান্ড করেছে তাই সেই লিস্ট অনুযায়ী খাবার কিনে ভেতরে পাঠিয়ে দেওয়া হয়। এরপরে আমরা দেখতে পাই বাহিরে পুরো থমথমে পরিবেশ। ভেতরে ঢুকে কিভাবে মিশন পরিচালনা করে রেস্কিউ করা হবে, আরুভি খাবারগুলো দিয়ে কি করবে, ব্যাকআপ প্ল্যান, ডিফেন্স, আরও কত কি প্ল্যান করা হচ্ছে। এদিকে ভেতরের চিত্র পুরোপুরিভাবে উল্টো। সবাই আনন্দে পার্টি করছে, কেউ এখন আর আরুভিকে ভয় পায় না, বরং সেই বোতল ঘোরানোর খেলাটা সবাই এনজয় করে যাচ্ছে। আসলে এই বিষয়টাকে স্টকহোম সিন্ড্রোম বলে, মানে বন্দীরা নিজের অপহরণকারীদের সাথে একটা সাইকোলজিক্যাল কানেকশন ফিল করতে থাকে। তো এরপরেই আমাদের দেখানো হয় আরুভির শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এদিকে আর্মির বাহিনীও ভেতরে প্রবেশ করতে প্রস্তুত হচ্ছিল। দরজা ভেঙে ভেতরে ঢুকতেই যাবে ঠিক তখনই আরুভি নিজে থেকেই বেরিয়ে আসে আর পুলিশ বাহিনীর কাছে নিজেকে সারেন্ডার করে দেয়। তারপর বন্দীদের রেস্কিউ করে স্টেটমেন্ট নেওয়া হয়। আরুভি আর এমিলিকে থানায় নিয়ে গিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছিল। আরুভির অবস্থা তখন খুবই খারাপ হয়ে গেলে তাকে হসপিটালে পাঠানোর প্রয়োজন পড়ে। আর এই সিনটাই আমরা মুভির একদম শুরুতে দেখেছিলাম। তো ডক্টররা চেক আপ করে জানায় আরুভির এইডস এখন লাস্ট স্টেজে আছে, এখান থেকে ফেরানো কোনোভাবেই সম্ভব নয়, এখন শুধুই মৃত্যুর অপেক্ষা। এদিকে শাকিল এক এক করে সবার বয়ান নিতে থাকে। মুকুল সাহেব, বালাজি, আরুলমণি, জেসিকা সবার কাছ থেকেই ইনফরমেশন কালেক্ট করে আরুভির পুরো জীবনটা তার সামনে ভেসে ওঠে। আর সে বুঝতে পারে আরুভি কোনো টেরোরিস্ট না, মৃত্যুর প্রহর গুনছে বেচারি। সে নিজেও সরকারি ব্যবস্থাপনায় আরুভিকে সাহায্য করতে এগিয়ে যায়। এদিকে নিউজ চ্যানেলগুলোর খবরের হেডলাইন সব পল্টি খায়। আগে যেখানে তারা আরুভিকে টেরোরিস্ট বলছিল, এখন তারাই আবার আরুভির জন্য সিম্প্যাথি করাচ্ছে। আসলে সবই হচ্ছে টিআরপির খেলা, এর বেশি কিছুই না। অপরদিকে আমরা দেখতে পাই অনেকটাই সময় পার হয়ে গিয়েছে, আরুভিকে এইডস হসপিটালে রাখা হয়েছে বর্তমানে। তার মতোই আরও রোগী আছে সেই হাসপাতালে। দিনকে দিন আরুভির অবস্থা শুধুই খারাপের দিকে যাচ্ছে। মাঝে মাঝেই তার পেট ব্যথা অসহনীয় পর্যায়ে চলে যায়, আবার সেন্সলেস হয়ে টয়লেটে পড়ে থাকে। তার দেহটা দেশলাইয়ের কাঠির মতো হয়ে যাচ্ছিল শুকিয়ে। পাশের বেডের পেশেন্টগুলো এক এক করে মারা যাচ্ছিল। সব মিলিয়ে তীব্র যন্ত্রণা আরুভিকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। এখন তো সে নিজেও মরে যেতে চায়, কারণ এভাবে বেঁচে থাকার চেয়ে তার মতে মরে যাওয়াই অনেক ভালো। তবে সে এখনও কিন্তু হসপিটালের অন্যান্য রোগীদের সাথে মাঝে মধ্যেই হাসি ঠাট্টা করে। একদিন জেসিকা তার সাথে দেখা করতে আসে। তার এই নাজেহাল অবস্থা দেখে জেসিকার চোখ থেকে পানি গড়িয়ে পড়তে থাকে। তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না, ফলে সে কোনো কিছু না বলেই কান্না করতে করতে ফেরত চলে যায়। আরুভি এতটাই দুর্বল হয়ে যেত মাঝে মাঝে যে তার মলমূত্রগুলো এমিলি এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিত। সে এমিলিকে বলতো, আমার ছোটবেলার কথাগুলো অনেক মনে পড়ে এখন, বাবা আমাকে অনেক আদর করত, আমি কোনো কিছুতে কষ্ট পেয়ে কান্না করলে বাবা আমাকে সান্ত্বনা দিত। ওই রাতেই এমিলি হঠাৎই ঘুম থেকে উঠে দেখতে পায় আরুভি তার বেডে নেই। কোথায় চলে গিয়েছে কেউ বলতে পারছিল না। আসলে সে একটা পাহাড়ি অঞ্চলে এসেছিল সময় কাটাতে।
দেখানো হয় আরুভি তার ছোটবেলার স্মৃতিগুলো, তারপর বান্ধবীদের সাথে নাচ গান করা, অনুষ্ঠানে অংশ নেওয়া, ছোট্ট ভাইটার সাথে খুনসুটিময় মজা করা, এইগুলো মনে করতে করতে অনেক বেশি আবেগী হয়ে যাচ্ছে। এদিকে মুকুলও তার মেয়ের কথা চিন্তা করে সমানে কেঁদে যাচ্ছে। একদিন হঠাৎ করেই আরুভি সবার ফোনে একটা ভিডিও মেসেজ পাঠায়। তার পরিবার, শোভা, জেসিকা, পিটার সবার কাছেই ভিডিওটা পৌঁছে যায়। আরুভি সেই ভিডিওতে কান্না করতে করতে বলে, আমার এই ভিডিওটা তোমরা দেখার আগেই আমার মৃত্যু চলে আসবে কিনা বলতে পারছি না, কিন্তু আমার শরীর আর এই যন্ত্রণা সহ্য করতে পারছে না। প্রতিটা মুহূর্ত এই পৃথিবী ছেড়ে চলে যেতে ইচ্ছে করে, অস্বাভাবিক ব্লিডিং হয়, আর তার সাথে ব্যথা তো আছেই। আমি শুধু বলতে চাই, বাবা, আমি সত্যি নষ্ট ছিলাম না, একটা রোগ আমার জীবন থেকে সব সুখ কেড়ে নিয়েছে, তুমি কিভাবে আমাকে ছাড়া থাকছো এরকম পাষাণ হয়ে? আমার ছোট ভাইটার কথাও আমার অনেক মনে পড়ে, শুধু শুধুই আমাকে তোমরা সবাই ঘৃণা করে গেলে, কিন্তু এমিলি আমাকে কখনো একা হওয়ার ফিল হতে দেয়নি। আমার যখন যেটা প্রয়োজন ছিল এমিলি আমাকে সেগুলোই দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ওর কি দরকার ছিল তা আমি কখনো জিজ্ঞেস করেও দেখিনি, শুধু আমি নিজেরটাই ভেবে গিয়েছি। তবুও এমিলি আমাকে কখনো আপত্তি জানায়নি, ও সত্যিকারেরই একজন ভালো বন্ধু। আরুভি তারপর আরও কান্না করতে করতে বলতে থাকে, অনেক কিছুই ভেবেছিলাম বলবো, কিন্তু মনে থাকে না, ভুলে যাই সব কথা, আজকেই মরে যাব মনে হচ্ছে, মৃত্যুর আগে শেষবার তোমাদের একটু দেখার ইচ্ছে হচ্ছে। এই কথা বলে সে কান্না করতে করতে ভিডিওটা অফ করে দেয়। এদিকে সবাই তো এরকম ভিডিও বার্তা পেয়ে একদম ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় আজকে তারা সবাই মিলে আরুভিকে দেখতে যাবে। তারপর আমরা দেখি আরুভির ঠিকানা খুঁজে বের করে তারা বাসে করে সেই পাহাড়ি অঞ্চলে চলে এসেছে। আরুভি একটা ছোট্ট ঝুপড়ির মতো ঘরে থাকছিল, সেখানে নক করা হলে আরুভি বেরিয়ে আসে। প্রথমে সে সবাইকে ঘোলাটে দেখছিল, এরপরে ধীরে ধীরে সবাইকে ভালো মতো দেখতে পায় সে, আর অসম্ভব রকমের আবেগী হয়ে সে কান্না করতে শুরু করে। এরপর দেখানো হয় সবাই মিলে ওই পাহাড়ি অঞ্চলেই একটা ছোটোখাটো পিকনিক করছে। আরুভির সাথে ডিনার করতে রান্নাবান্না করা হচ্ছে। খাবারের সময় সবাই কোনো না কোনো উপহার দেয় আরুভিকে। এই উপহারগুলো সবগুলোই তার স্মৃতির সাথে জড়িয়েছিল। পিটার একটা লাভ লেটার নিয়ে এসেছিল, আর সে একদম পারফেক্টভাবে মন থেকেই তাকে প্রপোজ করে, যা দেখে আরুভি খুবই ইমোশনাল হয়ে যায়। একদম শেষের দিকে দেখানো হয় সেই বোতল ঘুরানোর গেমটা খেলা হচ্ছে, আর এইবারের বোতলের ঘূর্ণন শেষে আরুভির দিকেই পয়েন্ট করে। আরুভি তখন চোখে জল নিয়ে কোমল একটা হাসি দেয়, আর এখানেই এই অসাধারণ মুভিটার সমাপ্তি ঘটে। তো এই ছিল আজকের এক্সপ্লানেশন। মুভিটার প্লটটা কিন্তু খুবই সাদামাটা ছিল, এছাড়া অনেকগুলো সিনই হয়তোবা আপনাদের কাছে গাঁজাখুরি মনে হতে পারে, কিন্তু মুভিতে খুব সিরিয়াস কিছু বিষয় তুলে ধরা হয়েছে। বিশেষ করে বাস্তবতা যে কতটা কঠিন তার মোটামুটি একটা ধারণা পাওয়া যায় এই মুভি থেকে। একদম ছোট থেকে ছোট বিষয়গুলো যে মারাত্মক রূপ ধারণ করতে পারে সেটাও বোঝার বাকি থাকে না। এরকমই অসংখ্য মেসেজ ছিল মুভিটাতে। তো আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন, আর বন্ধুবান্ধবীদের সাথে শেয়ার করতে মেসেজগুলো ছড়িয়ে দিন। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সবশেষে বলবো, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখতে সাহায্য করুন। ধন্যবাদ।